বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো, যে তথ্যটি আপনারা জানলে খুবই উপকৃত হবেন। কারণ প্রত্যেক পয়লা বৈশাখের দিন আপনারা কিন্তু এই ভুলটি করে আসছেন এবং এর ফলে আপনাদের মানি এনার্জি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আর্থিক যে জায়গা সেটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আপনারা সকলেই ভাবছেন যে কি ভুল আমরা করছি, তো সেটা অবশ্যই বলবো। সেটা জানতে এবং সেই ভুলকে কিভাবে শুধরে নিতে পারবেন সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটি ভিজিট করছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে, পয়লা বৈশাখের দিন আপনারা প্রত্যেকে কিন্তু একটি ভুল করেন, যে ভুল আপনাদের মানি এনার্জিকে কিন্তু খারাপ করছে। আপনাদের নিশ্চয়ই এখন চিন্তা হচ্ছে যে কোন ভুলটা আমরা করছি, ভাবছেন নিশ্চয়ই, তো আমি অবশ্যই সেটা বলবো। তার আগে কয়েকটি কথা বলবো, সেটা হচ্ছে, পয়লা বৈশাখের দিন আপনারা কি কি করবেন না সেটাও একটু আপনাদের জেনে নেওয়া উচিত। পয়লা বৈশাখের দিন যে কাজগুলো করা যায় না তার মধ্যে মূল যেটা, সেটা হচ্ছে আপনি ওই দিন কোনো ধার কাউকে দেবেন না। ওই দিন আপনি কোনো ধার কাউকে দেবেন না, সেটা টাকা পয়সা হতে পারে, কোনো অন্য বিষয় হতে পারে। ধরুন আপনার কোনো গ্রসারি, চাল ডাল তেল নুন হলুদ এই জাতীয় কোনো বিষয়, সবজি এই জাতীয় যে বিষয় রয়েছে আপনার সংসারে যেগুলো খরচ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনি ওদিন ধার দিতে পারেন না। বছরের শুরুর দিন আপনি ধার দেওয়াটাকে অ্যাভয়েড করুন। টাকা পয়সার কথা তো এখানে একদম সবার প্রথমেই বললাম যে টাকা পয়সা ধার তো দিচ্ছেনই না। এবার অনেকে বলতে পারেন যে কেউ হয়তো খুব বিপদে পড়েছে বা কেউ হয়তো খুব সমস্যায় পড়েছে, তো সেক্ষেত্রে কি দেবো না? সেক্ষেত্রে বিষয়টা আলাদা, সেটা আপনার কিছু করার নেই বা কারো কিছু করার নেই। তখন শুভ অশুভ ভালো মন্দ এসব বিচার করার দেখার কোনো সময় নেই, কারণ একটি মানুষকে বাঁচাতে হবে বা একটি মানুষকে সেই সমস্যা থেকে বার করতে হবে, তো ওইটা হচ্ছে তখন মূল লক্ষ্য। অর্থাৎ তখন আপনি ওটা ওইভাবে ব্যাখ্যা করছেন যে সেই মানুষটিকে আপনি সাহায্য করছেন। বছরের শুরুর দিন আপনি একটি মানুষকে সাহায্য করছেন, হেল্প করছেন, তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, ওই অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে বিচার করবেন, ফলে টাকা পয়সা ধার দেওয়ার বিষয়টা আর অতটা গুরুত্বপূর্ণ থাকছে না। এবার এর আগে যে কথাগুলো বললাম আপনারা এটাও ঘুরিয়ে বলতে পারেন, তাহলে ওগুলোকেও তো আমরা এরকম মনে করতে পারি যে কাউকে কিছু ধার দিলাম অর্থাৎ তাকে হেল্প করলাম। হ্যাঁ, করতে পারেন, যদি আপনি সেই মনোভাবনা নিয়ে করেন যে আমি হেল্প করছি তো করতে পারেন। কিন্তু আপনি যদি মাথার মধ্যে এটা নেন যে কেউ আমার কাছে ধার চাইলো এবং আমি তাকে ধার দিলাম, তাহলেই কিন্তু গণ্ডগোল। অর্থাৎ ধার হিসেবে আপনি দিতে পারবেন না, কিন্তু হেল্প করছেন সেই হিসেবে আপনি যা প্রয়োজন দিতেই পারেন, অর্থাৎ সাহায্য করছেন। এবার আরেকটি বিষয় আছে যে এই দিন আপনি দান করতে পারবেন কিনা। অবশ্যই দান করতে পারেন, এই যে হেল্প করা এর সঙ্গেই এই বিষয়টি চলে আসছে, আপনি দান অবশ্যই করতে পারেন। দান করা খুবই ভালো, বছরের প্রথম দিন আপনি যদি দান করেন সেটা তো খুবই ভালো। অক্ষয় তৃতীয়া আসছে সামনে, অক্ষয় তৃতীয়ার দিন দান সবচাইতে ভালো। এবার যেটি বলবো সেটি হচ্ছে, ধার নেওয়া যাবে কি না। অবশ্যই ধার নেওয়াও যাবে না, আপনি এই দিনকে অ্যাভয়েড করুন ধার নেওয়ার ক্ষেত্রে। আপনি আগে কারো কাছ থেকে ধার চাইতে পারেন, যদি আপনার প্রয়োজন থাকে, কোনো লোনের বিষয় থাকে সেগুলো আগে চাইতে পারেন বা আগে নিতে পারেন। কিন্তু বছরের শুরুর দিন আপনি যদি কারো কাছ থেকে ধার নেন, অর্থাৎ ঋণী হলেন, ঋণগ্রস্ত হলেন, অতএব ধার ওই দিন নেবেন না। এবার অনেকে বলতে পারেন যে আমরা
বা আমি ধরুন একটা লোন অ্যাপ্রুভ হয়ে গেছে আমার, আমি লোন চেয়েছিলাম একটা কোম্পানি থেকে ব্যবসার জন্য, তো সেই লোনটা আমার স্যাংশন হয়ে গেছে, পয়লা বৈশাখের দিন আমার ব্যাংকে ক্রেডিট হলো, তো এটা আপনি খারাপভাবে নেবেন না। আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হলো সেইটাকে ধরে চলুন যে ওই দিন আপনার অ্যাকাউন্টে টাকা এলো, সেটা হচ্ছে একটা পজিটিভ সাইন, ওটা ধার হিসেবে এসেছে এইটা ভাববেন না। ধার ওই দিন সরাসরি গিয়ে নেওয়াটা আমি বারণ করছি, এটা আগে থেকে প্রসেসটা চলছে, আপনি পয়লা বৈশাখের দিন কোনো লোন অ্যাপ্লাই করলেন এবং সেদিনই লোনটা পেয়ে গেলেন, এরকম তো হবে না। আপনি ধরুন অনেক আগে থেকেই 1 মাস বা 2 মাস বা 3 মাস আগে থেকে এই লোনটার পেছনে অনেক বিষয় করছেন, অ্যাকশন নিচ্ছেন লোনটা পাওয়ার জন্য, এবং লোনটা আপনি ভালো কাজে ব্যয় করবেন, আপনি লোনটা দিয়ে একটি আপনার বিজনেসকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে আরও অনেক মানুষের কর্মসংস্থান রয়েছে, তো অতএব এটা পজিটিভ জিনিস, তো সেই টাকাটা ক্রেডিট হচ্ছে, অর্থাৎ সেটা খারাপ কিছু নয়, সেটা কিন্তু ভালো। কিন্তু আমি বলতে চাইছি আপনি ওই দিন যেন ধার কারো কাছে গিয়ে না চান, সেটা সব মানে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। এবার এক্ষেত্রেও যদি এমার্জেন্সি কিছু হয়ে যায় তখন আপনার কিন্তু কিছু করার নেই, আপনাকে করতেই হবে, সেই বিষয়টি আলাদা। বাদ বাকি যা বললাম এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে, তবেই দেখবেন বছরের শুরুটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। এবার এই ভিডিওটি বানানোর পেছনে মূল যে লক্ষ্য ছিল আমার, যে কথাটি মূল, এবার সেই কথাটি বলবো, সেটি কি, যে ভুলটা আপনারা প্রত্যেকেই করছেন প্রত্যেক বছর, সেটি হচ্ছে হাল খাতা। আপনারা যখন এই পয়লা বৈশাখের দিন কোনো দোকানে হাল খাতা করতে যান, অর্থাৎ আপনি কিছু টাকা সেখানে জমা করেন এবং সেখান থেকে ক্যালেন্ডার হোক, মিষ্টির প্যাকেট হোক, এই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে। আপনি তখনই ওখানে টাকা জমা করতে পারেন সেই দোকানে যদি আপনার কোনো ধার থাকে, তো আপনি ওই ধারটা মেটানোর জন্য হালখাতা করুন এবং সেখানে টাকা দিন, আপনি ওটা শোধ করছেন, লোন শোধ করছেন, এর থেকে ভালো কিছু হয় না। কিন্তু এমন অনেক মানুষ রয়েছে বা আছেন, আমি নিজেও সেই মানুষদের মধ্যেই পড়ি, সেই দলেই পড়ি, যে সারা বছর ধরুন কোনো ধার বাকি রাখলাম না কোনো দোকানে, যা খেলাম যা কিনলাম সবই নগদ টাকায়, ক্যাশ টাকায় আর কি, তারপরেও তো তারা হালখাতার কার্ড দেন বা হালখাতায় যেতে বলেন এবং যাইও, তো সেখানে গিয়ে যদি আমরা বছরের শুরুর দিনই ঘরের একটা টাকা নিয়ে গিয়ে ওখানে জমা করে দিয়ে আসি অ্যাডভান্স হিসেবে, যে পরের দিন আসবো এটা কাটিয়ে নেব, সেটা কিন্তু উচিত নয়। কারণ বছরের শুরুর দিন আপনি আপনার ঘরের টাকা, আপনার মানি এনার্জিকে আর একজনের কাছে দিয়ে চলে এলেন, এটি কিন্তু ঠিক নয়। গত কয়েক বছর থেকে আমি এটা চেঞ্জ করেছি, না হলে আমিও এটা করতাম। আমি যখন এই বিষয়টি জেনেছি তখন আমি নিজে এটাকে চেঞ্জ করেছি, এবং এবছর আমার মাথায় এলো এটা যে এই ভিডিওটা আপনাদেরকে দেই এবং আপনারাও এই বিষয়টি করুন যাতে আপনারা উপকৃত হন। আমি কিন্তু এখন আর সেই কাজটি করি না, আমাকে যে যে দোকান থেকে কার্ড দিয়ে নেমন্তন্ন করা হয় আমি যাই, কিন্তু আমি গিয়ে সেখানে কিছু কিনে আনি, যে আমি এখানে অ্যাডভান্স কোনো টাকা জমা করব না, এটা তো ভালো নয়। এই বিষয়টিই আমি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটি বানিয়েছি, এবং এই ভিডিওতে আরও অনেক বিষয় আপনাদেরকে বললাম, আশা করি এই সমস্ত বিষয় আপনারা বুঝেছেন এবং এর থেকে উপকৃত আপনারা হবেনই হবেন, এই বিশ্বাস আমার আছে। তো এই বছরের পয়লা বৈশাখে এই বিষয়গুলোকে মাথায় রাখবেন, আপনার হালখাতা করতে আমি বারণ করছি না। অনেক ব্যবসাদার বন্ধুরাও এই ভিডিও দেখবেন, তারা হয়তো ভাববেন স্যার আপনি এটা বলছেন আমার কাছে তো অনেক লোক আসবে না, আমি সেটা বলছি না, আমি বলছি আপনার কাছেও আসবে বা আমিও যাব দোকানে, আমি গিয়ে কিছু কিনে আনবো, 1000 টাকার জিনিস নিয়ে চলে আসুন, তাতে তো দোকানদারের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ পরের দিন তো সেই তাকে সেটা কাটাতেই হবে, তো একই ব্যাপার। তো এইটা করবেন, কখনো ওখানে অ্যাডভান্স হিসেবে টাকা জমা করে আসবেন না, আমি এটুকুই বোঝাতে চাইলাম, আশা করি আপনারা বুঝেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেইকি, যেই রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন হিলিংয়ের মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি করাই, যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি
নমস্কার।